আসসালামু আলাইকুম আজকের ডিজিটাল ক্লাসে সবাইকে স্বাগতম ক্লাসটি ভালো লাগলে মেশন অনলাইন ফিজিক্স ক্লাসরুমে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করব পার্ট পাঁচ ও ছয় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কয়েকটি প্রয়োগের দ্বিতীয় অংশ আগে বলে রাখা হলো যে ভিডিওগুলো আমি ভাবে করছি ছোটো ছোটোভাবে যাতে বুঝতে সুবিধা হয় গতদিন আমরা পড়েছিলাম সমায়তন প্রক্রিয়া আইসোকোরিক প্রসেস যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন হয় কিন্তু আয়তন স্থির থাকে তাকে সমায়তন প্রক্রিয়া বলে আমি যদি একটি সিলিন্ডারে গ্যাস নিয়ে এবং পিস্টনটাকে স্থির রেখে তাপ দিতে থাকি দেখব যে তাপমাত্রা বেড়েই চলেছে এবং গ্রাফে ভিটা বা আয়তনটা স্থির আছে তাপমাত্রা বেড়েই চলেছে চাপও বেড়ে চলেছে সমচাপীয় প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস যে প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হয় কিন্তু চাপ স্থির থাকে তাকে সমচাপীয় প্রক্রিয়া বলে এই অ্যানিমেশনটি আপনি ইউটিউবে দেখতে পাবেন সেখানে আইসোবারিক প্রসেস লিখে সার্চ করলেই হবে প্রথমে যে ভরটা দেখা যাচ্ছে সেটা আরও অনেক নিচে ছিল যখন একটা ভর চাপিয়ে দেওয়া হয়েছে ফিক্সড একটা ভর ভরটা বাড়ানো হয়নি ভর বরঞ্চ যদি তাপ দিতে থাকি পিস্টনটা ভরসা উপরের দিকে যেতে থাকবে তার মানে হচ্ছে চাপ একক আয়তন প্রযুক্ত বল স্থির আছে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আয়তনও বৃদ্ধি পাচ্ছে কিন্তু চাপ স্থির রয়েছে সমস্ত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে কোনো গ্যাসকে বল প্রয়োগে সংকুচিত করা যায় বল প্রয়োগে গ্যাসকে সংকোচিত করতে হলে কিছু শক্তি ব্যয় হয় ফলে গ্যাসের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায় এবং তাপমাত্রাও বেড়ে যায় আবার গ্যাসকে প্রসারিত করা হলে গ্যাস কিছু কাজ করে ফলে অন্তঃস্থ শক্তি হ্রাস পায় এবং তাপমাত্রাও কমে যায় পাত্রের দেয়াল তাপ পরিবে এবং গ্যাসের সংকোচন বা প্রসারণ ধীরে ধীরে সংগঠিত হলে গ্যাস পরিবেশকে তাপ দেয় অথবা পরিবেশ থেকে তাপ গ্রহণ করে ফলে তাপমাত্রা অপরিবর্তিত থাকে এতে গ্যাসের চাপ আয়তন পরিবর্তিত হয় তাপগতীয় প্রক্রিয়া এই তাপগতীয় প্রক্রিয়াকে সমস্ত প্রক্রিয়া বলে বাস্তবে যদি আমরা এটা একটা উদাহরণ চিন্তা করি এটা এরকম হবে যে আমি একটি পাত্রে কিছু বরফ নিলাম বরফকে যদি আমি তাপ দিই এটা গলতে থাকবে সম্পূর্ণ তাপকে সে কাজে রূপান্তরিত করবে এবং না হওয়া পর্যন্ত তাপমাত্রা একই থাকবে সমস্ত প্রক্রিয়া চাপের সাথে সাথে আয়তনের পরিবর্তন এক নং সূচকের চিত্রের সাহায্যে দেখানো হয়েছে এটি একটি ধীর প্রক্রিয়া এবং পরিবেশের সাথে তাপের আদান প্রদানের যথেষ্ট সুযোগ পায় এবং আমি গ্রাফটি যদি খেয়াল করি এটি ধীরে ধীরে নিচে নামছে সমস্ত প্রক্রিয়া বয়লের সূত্র মেনে চলে গ্রাফটি বয়লের সূত্রের গ্রাফ এবং সমস্ত প্রক্রিয়ায় নির্দিষ্ট পরের গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে পি ভি টু কনস্ট্যান্ট বা পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু মানে প্রাথমিক চাপ ও আয়তন যদি পি ওয়ান প্রাথমিক চাপ পি আই আয়তন যদি ভিআই হয় এবং শেষ চাপ যদি পি এফ এবং আয়তন ভি এফ হয় গুণফলটা ঠিকই থাকবে পরিবর্তন যেমনই হোক চাপ এবং আয়তনের গুণফল স্থির থাকবে সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে বলে সিস্টেমের শক্তির কোনো পরিবর্তন হয় না যেহেতু শক্তি তাপমাত্রা সমানুপাতিক সেক্ষেত্রে আমরা প্রথম লেকচারে দেখেছিলাম অন্তঃস্থ শক্তি তাপমাত্রা সমানুপাতিক সেক্ষেত্রে ডেলি ইকুয়াল টু জিরো যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাবে না সেক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পাবে না বা অভ্যন্তরীণ শক্তি বাড়বে না বলেই তাপমাত্রা বৃদ্ধি পাবে না তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি সিস্টেমে যদি কিছু তাপ দেওয়া হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে এবং গ্যাস পরিবেশের উপর কাজ করবে এক্ষেত্রে যেহেতু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে না সেক্ষেত্রে শুধুমাত্র কাজ হবে তার মানে কিউিকল টু ডাব্লিউ লিখতে পারবো সমস্ত প্রক্রিয়ায় সিস্টেমে সর্বিত তাপের সম্পূর্ণটাই কাজে রূপান্তরিত হয় কাজে রূপান্তরিত হওয়া মানে হচ্ছে আয়তনের পরিবর্তন হওয়া এক্ষেত্রে চিত্রে যদি আমরা দেখি সে তাপ দিলে পিস্টনটি এর আয়তন বৃদ্ধি পাবে আয়তন বৃদ্ধি পেলে যেহেতু চাপ কমে যায় যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে আয়তন বৃদ্ধি পেলে চাপটা কমে যাবে জেনে রাখা ভালো যে সমস্ত প্রক্রিয়ার জন্য কি কী লাগবে সমস্ত প্রক্রিয়ার সমস্ত পরিবর্তনের জন্য নিম্নলিখিত শর্ত সময়ের প্রয়োজন গ্যাসকে একটি সুপরিবাহী পাত্রে রাখতে হবে পাত্রের চারপাশের মাধ্যম তাপ গ্রহ গ্রহিতা উচ্চ হতে হবে মানে তাপ নিতে পারে ধরনের মাধ্যম থাকতে হবে চারপাশে চাপের পরিবর্তন ধীরে ধীরে হতে হবে সমস্ত প্রক্রিয়ার কাজ প্রমাণ করার জন্য আমাদের যে সমাকলনটি লাগবে সেটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্স ইকুয়াল টু অনেক্স সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের অবস্থা প্রাথমিক অবস্থা ভিআই আয়তন ভিআই এবং চাপ পিআই হতে পরিবর্তিত হয়ে শেষ আয়তন ভি এবং শেষ চাপ পি হলে কৃতকাজ ইন্টিগ্রেশন । কৃতকাজ ডাব্লু ইকোয়াল টু ইনটিগ্রেশন ভিআই টু ভি এফ পি ডি ভি পি ভি ইকাল টু এনআরটি আদর্শ গ্যাসের জন্য যদি গ্যাসটি আদর্শ আচরণ করে তাহলে পি ইকুয়াল টু টি ডিভাইড বাই ভি আমরা যদি মানটা বসিয়ে দিই যদি তাপ দিই গ্যাসকে যদি সে আয়তনে পরিবর্তন হয় তাপমাত্রা যদি থাকে তাহলে এনআরটি টার্মটা হবে কনস্ট্যান্ট এটা বাইরে আসবে ইনটিগ্রেশনের বাইরে যদি ডিভি ডিভাইড বাই ভিকে ইনটিগ্রেশন করি সূত্র অনুযায়ী হবে লন ভি এবং ইন্টিগ্রেশনের পরে যে সীমা থাকে সেই সীমাটা বসানোর নিয়ম হচ্ছে প্রথমে উচ্চ সীমা তারপর নিম্নসীমা এদের বিয়োগফল তার মানে লন এফ মাইনাস লন ভি আই এটাকে আমরা লিখতে আমরা ছোটোবেলায় দেখেছিলাম লন এ মাইনাস লন বি লন এ বাই বি অনুরূপভাবে এখানে হবে লন এফ ডিভাইড বাই আই প্রক্রিয়া অ্যাড আয়াবিটিক প্রসেস যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের চাপ ও আয়তন চাপ আয়তন তাপমাত্রা তিনটারই পরিবর্তন হয় কিন্তু পরিবেশের সাথে তাপের কোনো আদান প্রদান হয় না তাকে রুদ্রতাপীয় প্রক্রিয়া বলে পাত্রের দেয়াল তাপ অপরিবাহী হলে সংকোচন প্রসারণের সময় গ্যাস পরিবেশকে তাপ দিতে বা পরিবেশ থেকে তাপ গ্রহণ করতে পারে না ফলে তাপমাত্রার পরিবর্তন হয় এই প্রক্রিয়াকে রুদ্রতাপীয় প্রক্রিয়া বলে যেহেতু কোনো যদিও কোনো পাত্র এমন আজ পর্যন্ত তৈরি হয়নি বা তৈরি করা সম্ভব না যেটা একেবারে পুরোপুরি তাপ কুপরিবাহী তাই প্রক্রিয়াটি দ্রুত করতে হবে ফায়ার পিস্টন বাইরের দেশে বনভোজনে ব্যবহার করা হয় তো ফায়ার পিস্টনে একটা পিস্টন থাকে এবং একটা সিলিন্ডার থাকে সিলিন্ডার থাকে খুব দ্রুত এটাকে প্রেস করলে ভেতরের বাতাসগুলো উচ্চ চাপে সংকুচিত হয়ে তাদের আয়তন হ্রাস পাওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানে স্ফুলিঙ্গ দেখা যায় পরীক্ষাটি ইউটিউবে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ব্যাপারটা হচ্ছে যদি এখানে কটন দেওয়া হয় এক টুকরা কটনের কটনকে জ্বালানোর জন্য চারশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে তো যদি ওখানে চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো শক্তি দেওয়া ছাড়াই উৎপন্ন হয় কোনো ধরনের বাইরের আগুন বা কিছু ছাড়া আমরা উৎপন্ন করতে চাই চারশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নর্মালি কোনো এনার্জি সোর্স ছাড়া সেক্ষেত্রে আমাদেরকে ফায়ার পিস্টন ব্যবহার করতে হবে ফায়ার পিস্টারের সাহায্যে আমরা সেখানে উচ্চ চাপ তৈরি করতে পারলে উচ্চ চাপের কারণে গ্যাসের সংঘর্ষ হবে অবশ্যই অনুগুলো তাপমাত্রা চারশো ডিগ্রি পর্যন্ত পৌঁছায় সেক্ষেত্রে কটনটি বাইরের যে কোনো তাপমাত্রার আগুন ছাড়াই জ্বলে উঠবে এই প্রক্রিয়ায় চাপের সাথে আয়তনের পরিবর্তন দ্বীন চিত্রের সাজে দেখানো হয়েছে রেখা রেখা অপেক্ষা অধিকতর খাড়া তার মানে হচ্ছে প্রক্রিয়ার গ্রাফটা সমস্ত গ্রাফ থেকে একটু খাড়া হবে কারণ প্রক্রিয়াটা অনেক দ্রুত হবে এবং চাপের সাথে আয়তনের পরিবর্তন বা আয়তনের সাথে চাপের পরিবর্তন খুব দ্রুত হবে পাত্রের দেয়ালকে আমরা তাপ অপরিবাহী বলছি কিন্তু বাস্তবে এমন কোনো পদার্থ নেই যার মধ্য দিয়ে মোটেও তাপ চলাচল করতে পারে না তাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য পাত্রের দেয়াল যথাসম্ভব তাপক পরিবাহী পদার্থে তৈরি হতে হবে এবং সংকোচন প্রসারণ দ্রুত ঘটানো হবে যে যেন পরিবেশের সাথে তাপের আদান প্রদানের সুযোগ না পায় তাই বলা বলা হয় যে রুদ্রতাপীয় প্রক্রিয়া একটি দ্রুত প্রক্রিয়া তো রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যেহেতু তাপের আদান প্রদান করা সম্ভব না সেহেতু কিউবিকল টু জিরো তাহলে তাপগতিবিদ্যার প্রথম সত্য যদি আমরা কিউবিকল টু জিরো বসাই তাহলে আমরা পাবো ডেল ডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডাবলু ডেল ডাবলু ইকুয়াল ডেল টু মাইনাস অথবা ডাব্লু ইকুয়াল টু মাইনাস এখানে দুইটা সমীকরণী পাওয়া যায় ডাব্লু ইকুয়াল টু মাইনাস অথবা ডেলিউ ইকল টু এর অর্থ হচ্ছে প্রক্রিয়ায় গ্যাস তার অন্তঃস্ত শক্তির বিনিময়ে কাজ করে যদি সে প্রসারিত হতে চায় আর গ্যাসের উপর কাজ করা হলে গ্যাসের উপর কাজ করা বলতে এখানে সংকোচন বোঝানো হচ্ছে যেটা আমরা একটু আগে বিডিও তে দেখেছিলাম গ্যাসের উপর গ্যাসকে সংকুচিত করা হলে বাইরে থেকে শক্তি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে গ্যাস নিজে কোনো কাজ করছে না গ্যাস বাইরে শক্তি দ্বারা কাজ করছে এবং তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাচ্ছে ফলে পিস্টনের মধ্যে উচ্চ চাপের কারণে আগুন ধরে গিয়েছিল আমরা দেখতে পেয়েছি রুদুতাপ প্রক্রিয়ার কৃত কাজ যদি নির্ণয় করতে চাই অ্যানমোল গ্যাসকে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করা হলো এতে তাপমাত্রা টিআই থেকে টিএফ হলো সুতরাং অন্তঃস্থ শক্তির পরিবর্তন ইউ ইকুয়াল টু এন সিভি টিএফ মাইনাস এটা আমরা গত দিন পড়েছিলাম আবার সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর ও সিপি ডিভাইড বাই সিভি ইকুয়াল টু আর সমীকরণ সমাধান করে আমরা লিখতে পারি সিভি ইকুয়াল টু আর ডিভাইড বাই গাও মাইনাস ওয়ান তো সুতরাং রুদ্ধতাপিও পরিবর্তন একত কাজ ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডেলিউ একটু আগে আমরা দেখেছি ডেলিউ এর জায়গায় আমরা যদি মানটি বসিয়ে দিই তখন আসবে এন সি ভি টি আই মাইনাস টি এফ কারণ মাইনাস দ্বারা গুণ করা হয়েছে এবং সি ভি এর মান হচ্ছে আর ডিভাইড বাই গাও মাইনাস ওয়ান তো সি ভি এর মানটা সমীকরণে যদি বসিয়ে দিই এন আর গাঁও মাইনাস ওয়ান এন আর ডিভাইড বাই গাও মাইনাস ওয়ান টি আই মাইনাস টি এফ আমরা জানি এন আর টি সমীকরণ পিভি এর সমতুল্য তো পিভি এর জায়গায় আমরা এনআরটি বসাতে পারি তার মানে হচ্ছে এনআরটি এর জায়গায় আমরা পি আই বসাতে পারবো আর এনআরটি এর জায়গায় আমরা পিভি এফ বসাতে পারবো তো এটা আমরা বসিয়ে দেখে নিব তো যেটা লাগবে রোদতাপীয় প্রক্রিয়ার জন্য অবশ্যই যেটা দরকার গ্যাসকে একটি কুপরিবাহী যথাসম্ভব কুপরিবাহী পাত্র রাখতে হবে চারপাশের মাধ্যমের তাপগ্রহিতা বা তাপ গ্রহণ করার পরিমাণ কম হতে হবে চাপ পের পরিবর্তন খুব দ্রুত সংগঠিত করতে হবে যাতে বাইরের সাথে তাপ আদান প্রদানের কোনো সুযোগ না থাকে এই অধ্যায়ে আমরা যা যা শিখলাম সমস্ত প্রক্রিয়া আর দুতাপীয় প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াগুলোতে কৃতকাজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মেশন অনলাইন ক্লাসরুমে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ